قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد سمعت المسلمين الكرام আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন। দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ঈমান নসিব হওয়া। এই জন্য আলেমগণ বলে থাকেন যার ঈমান নসিব হয়নি সে দুনিয়াতে কোনো নেয়ামত পেয়েছে কি না সেটা সন্দেহের বিষয়। দুনিয়ার যে সমস্ত নেয়ামত কাফেররা ভোগ করে সেই নেয়ামতগুলি আল্লাহর কাছে লা তুসাউই জানাহা বাউদা মাছির ডানার মতো সেটার মূল্য নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া যদি আল্লাহর কাছে মাছির ডানার মতো মূল্যবান হতো তাহলে কাফেরদেরকে এক ফোঁটা পানিও দিতেন না। মূল্য নাই বলেই তাদেরকে এই জগতের অনেক কিছুই দিচ্ছেন। যে জিনিসটি সবচেয়ে বেশি মূল্যবান সেই জিনিসটি তিনি তার মূল্যবান মানুষের জন্যই রেখে দিয়েছেন, সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে ইসলাম। এই নেয়ামতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটাকে নেয়ামত হিসাবে ঘোষণা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহর সচেতনতা যেন তোমাদের মাঝে আসে। পৃথিবীর যেখানে থাকো, যে অবস্থায় থাকো, অন্ধকার প্রকোষ্ঠে থাকো, মানুষের মাঝে থাকো, যেখানে থাকো তোমার মধ্যে আল্লাহ সচেতনতা যেন কাজ করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে মারা যেও না, নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সঁপে দাও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দাও। আল্লাহ আপনার আমার সবার মনিব, মনিবের কাছে দাসের কাজে হলো নিজেকে সমর্পণ করে দেয়া, দাসের নিজের সতীত্ব নিজের ব্যক্তিত্ব আলাদা কোনো থাকতে পারে না। দাসের কাজে হলো মনিবের সন্তুষ্টি বিধান করা, মনিব যা চায় সেটা যদি কোনো আমরা মেনে নেই, সেটা যদি করি তাহলে আমরা সত্যিকারের আল্লাহর দাস হতে পারি এবং মৃত্যুর আগে দুনিয়াতে মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারি, আর মৃত্যুর পরে আল্লাহর দরবারে আমাদের নাম হবে মুসলিম, আমরা মুসলিম হিসেবে বিবেচিত হতে পারব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আলো বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ধরে রাখো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জা'আহুমুল বাইয়্যিনাত, তাদের মতো মতভেদে লিপ্ত হয়েও না যাদের কাছে কিতাব আসার পরে তারা ভিন্ন ভিন্ন মতে পথে বিভক্ত হয়ে গেছে। কিতাব এসেছে হেদায়েত নিয়ে এসেছে আল্লাহ তাআলা সেটার উপর আমল করার জন্য, কিছু মানুষ আমল না করে সেটা নিয়েই বিভক্ত হয়ে গেছে। পূর্ববর্তী জাতিরা তাদের কাছে কিতাব আসার পরে বিভক্ত হয়েছে, কিতাবের অর্থ বুঝতে গিয়ে, কিতাবের অর্থের ভিন্ন ভিন্ন অর্থ করতে গিয়ে। আল্লাহ এবং তার রসুল এই পথে চলতে আমাদেরকে নিষেধ করেছেন, পূর্ববর্তী জাতির পথ থেকে আমাদের সরে আসতে হবে।
ঐক্যবদ্ধভাবে মুসলিমরা জীবন যাপন করবে, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে চলবে, এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চান। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি গোষ্ঠী থাকা উচিত যারা ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করবে, ইয়াদউনা ইলাল খায়র কল্যাণের প্রতি আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবে, তাদেরকে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই হবে সফল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই জাতীয় বিভক্ত হবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ তাআলা এই ইসলামকে নিয়ে আমাদের জীবন যাপন করার নির্দেশ দিয়েছেন, এই ইসলামকে তিনি নেয়ামত হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুম ইসলামা দীনা, আজকের দিনে তোমাদের জন্য পূর্ণতা দিলাম তোমাদের দিন এবং আমার নেয়ামতকেও পূর্ণ করে দিলাম। দিন যে একটি নেয়ামত, ইসলাম যে কত বড় নেয়ামত, তা ওই ব্যক্তি বুঝতে পারে যে ব্যক্তি নতুন করে ইসলামে প্রবেশ করেছে। অনেক ছাত্রকে আমরা দেখেছি যখন আমরা দেশের বাইরে বিভিন্ন বিদ্যাপীঠে পড়েছি, তারা নতুন ইসলাম গ্রহণ করেছে, কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা কাঁদতে থাকে, কারণ তারা আল্লাহর বাণীর অর্থ বুঝেছে, আল্লাহর নেয়ামত বুঝেছে, ইসলাম সম্পর্কে তারা জেনেছে। আর আমাদের দুঃখ এটাই, আমরা অনেকেই ইসলামের উপর বড় হয়েছি, এই নেয়ামতটির কদর করতে জানি না। এই নেয়ামতটি যে কত গুরুত্বপূর্ণ নেয়ামত, ওই ব্যক্তি বুঝে যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করতে পারেনি, ইসলাম গ্রহণ করেছে পরে, জানার পরে, বুঝে শুনে ইসলাম গ্রহণ করেছে। বাবা মুসলিম ছিল, আমি মুসলিম হয়ে গেছি, ভাই মুসলিম ছিল, ভাইকে দেখে দেখে ইসলাম শিখেছি, এই চর্চার কারণে নেয়ামতটা বুঝতে পারেনি। কত বড় নেয়ামত, যদি ইসলামের মতো নেয়ামত না থাকে দুনিয়াতে তার কোনো মূল্য থাকবে না, আর আখেরাতে সে হতবাগাদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য এই নেয়ামতের চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম হচ্ছে একমাত্র দিন। দিন হচ্ছে যা মেনে চলতে হয়, শুধু জীবন ব্যবস্থা অর্থ করলে হয় না, যা মেনে চলতে হয়, জীবন, এ জীবন, পরের জীবন, এবং যা ধারণ করতে হয়, যা কখনো ছাড়া যায় না, তাই হচ্ছে দিন। কোনো একটি শক্তিশালী পক্ষের কাছে নিজেকে সমর্পণ করে দিতে হয় আর নিজে তার কথা শুনতে হয়, এটা হচ্ছে দিন। দুদিক থেকে পূর্ণতা পায়, দিন হতে হলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে নিজেকে সমর্পণ করতে হবে আর নিজে তার সন্তুষ্টির জন্য আমল করতে হবে, তাহলে সেটা হবে দিন, না হলে সেটা দিন হবে না। তথাকথিত ধর্ম হতে পারে, রিলিজিয়ন হতে পারে, তথাকথিত জীবন ব্যবস্থা হতে পারে, কিন্তু আল্লাহর দিন হলে সেটাকে মেনে চলার নাম হচ্ছে দিন। দানা ইয়া দিন ও দেইনান, অর্থাৎ যা মেনে চলে মানুষ। এই ইসলাম আপনার যদি দিন হয়ে থাকে, আপনাকে তা পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, কোনো অংশ মানি কোনো অংশ মানি না তা মুসলিমের কর্ম হতে পারে না, তাহলে সে মুসলিম হয়নি, কিছু অংশ মেনেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা বলে আমরা কিছু অংশ মানি কিছু অংশ মানি না, তারা হচ্ছে সত্যিকার অর্থে কাফের। আল্লাহ তাদেরকে ইমানদার বলেনি, আপনি আমি তাদেরকে ইমানদার বলতে পারি না। এই জন্য দিন হচ্ছে কোরআনে কারিমে যা এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা ঘোষণা করেছেন এবং যা কিছু তিনি দিন হিসাবে আমাদের জন্য দিয়েছেন, তা সব কিছু মেনে নেওয়ার নাম হচ্ছে দিন। এই দিনের বাইরে আল্লাহ তাআলা আর কিছু কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
ফালাইন ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর প্রতি নিজেকে সমর্পণ করে দিবে, অন্য কোনো কিছুকে দিন হিসাবে মানবে, যেই মতবাদের কাছে, যেই মতের কাছে, যেই পথের কাছে, যেই গোষ্ঠীর কাছে নিজেকে বিলিয়ে দিবে, তাদের মধ্যে সে গণ্য হবে, সে মুসলিম হিসাবে বিবেচিত হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, তার থেকে তা কখনো গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর ক্ষতিগ্রস্ততা হচ্ছে সে কুফুরির কারণে জাহান্নামে যাবে, কারণ তার ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেউ যদি বলে যে আমি ইহুদি তাহলে সে ইহুদি হয়ে যাবে, কেউ যদি বলে আমি নাসরানি সে নাসরানি হয়ে যাবে। এভাবে কেউ যেই দিন মুখে বলে বা অন্তরে ধারণ করে সে সেই দিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঈমানদার মনে প্রাণে সব সময় দীন ইসলামকে কবুল করবে এবং সে তার সেখানে যে সমস্ত বিধিবিধান আছে সবগুলোকে সে মেনে নেবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদারের প্রতি নির্দেশ। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জিতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়, জিহাদ করার মতো যেই পথে জিহাদ করতে হলে, তাওহীদের যেই ইসলামের উপর থাকতে হলে, তাওহীদ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিহাদ চালাতে হবে, বেদাতের বিরুদ্ধে জিহাদ চালাতে হবে, অন্যায় অশ্লীলতার বিরুদ্ধে জিহাদ চালাতে হবে। ওয়া জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি হুয়া জিতাবাকুম, আল্লাহ তোমাদেরকে পছন্দ করেছেন তার দিনের ধারক বাহক হওয়ার জন্য। আল্লাহর দিনের ধারক বাহক হওয়ার জন্য যেহেতু আমাদের পছন্দ করেছেন, আমাদের উপর দায়িত্ব বেড়ে গেছে, দায়িত্ব বেশি হয়েছে। নেয়ামতের নেয়ামত দাবি করে, প্রত্যেকটি নেয়ামত দাবি করে তার শুকরিয়া আদায় করার, যত বড় নেয়ামত বেশি পেয়েছে মানুষ তত বেশি তার শুকরিয়া দাবি রয়েছে। যেহেতু আল্লাহ তাআলা ইস্তাবা না, আমাদেরকে তিনি পছন্দ করেছেন, কেয়ামত পর্যন্ত মানুষ হচ্ছে ইসলামের জন্য আমাদেরকে পছন্দ করেছেন। এই ইসলামকে বুঝতে হবে, মানতে হবে, নিজের জীবনে তা প্রতিফলন করতে হবে। এই জন্য আল্লাহ আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন। এটা হুয়া বলতে আল্লাহ তাআলাকেই বোঝানো হয়েছে। কেউ কেউ বলে থাকেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, না, এটা বিশুদ্ধ মতে আল্লাহ তাআলাই আমাদেরকে মুসলিম নাম দিয়েছেন। সেটা আগে থেকে মিন কাবলু, এর আগের কিতাবে, ওয়াফি হাদা, এই কিতাবে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম নাম দিচ্ছেন। আগেও আমরা মুসলিম ছিলাম, আল্লাহ তাআলা এই দিন ব্যতীত আর কোনো দিন কখনো নাজিল করেননি। ইসলাম ছিল আদম আলাইহিস সালাতু ওয়াসালামের দিন, ইসলাম ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের দিন, ইসলাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের দিন, ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। কোনো ব্যক্তি কখনো দাবি করতে পারে না যে আল্লাহ তাআলা এই ইসলাম ব্যতীত আর কোনো জীবন বিধান, আর কোনো দিন, আর কোনো শরীয়ত, আর কোনো কিছু নাজিল করেছেন। শরীয়ত বিভিন্ন থাকলেও সমস্ত শরীয়তে ইসলামের অন্তর্ভুক্ত ছিল। সেই সময়ের শরীয়ত সেই সময়ের জন্য ইসলাম ছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর পরে এরপরে এই শরীয়তের উপরে আমল হবে, আর কোনো শরীয়তের উপরে আমল করা যাবে না। এটাই হচ্ছে এখনকার জন্য ইসলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামকে রেখে দিবেন। এই ইসলাম অনুসারে প্রত্যেকটি মুসলিম, যারা নিজেকে মুসলিম দাবি করে, এই ইসলাম অনুসারে তাকে চলতে হবে। এর বাইরে অন্য কোনো মতে পথে চললে আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। হুয়া জিতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, তোমাদের দ্বীনের মধ্যে কোনো কষ্টকর জিনিস নেই। কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যেখানে কষ্ট আছে সেখানে তিনি সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বিভিন্ন জায়গায় তা ঘোষণা করেছেন, যেখানে কষ্ট আছে সেখানে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বাদা উসরি ইউসরা। আল্লাহ তাআলা যেখানে কঠিন সেখানে সহজ করে দিয়েছেন,
মুসাফির অবস্থায় দুই রাকাত পড়া সহজ করে দিয়েছেন, মুসাফির অবস্থায় রোজা ভাঙার অনুমতি দিয়েছেন। এভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলা এই দিনের মধ্যে সহজ যতটুকু করা দরকার করে দিয়েছেন, কিন্তু তারপরেও দিনের ভিতরে থাকতে হবে, আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলতে হবে, নাহলে মুসলিম হিসাবে বিবেচিত হবে না। মুসলিম হিসাবে দুনিয়াতে থাকতে হলে এই নেয়ামতটা সম্পর্কে উপলব্ধি থাকতে হবে, মনের মধ্যে সবসময় থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে কত বড় নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই কোরআনের এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে নবীর কথাও আল্লাহ উল্লেখ করেছেন যে এই নবীর মাধ্যমে তোমাদেরকে আমি নেয়ামত দিয়েছি, এই নবী নামক এত বড় নেয়ামতেরও তোমরা শুকরিয়া আদায় করো। তোমাদেরকে আল্লাহ তাআলা কত বড় নেয়ামত দিয়েছেন দেখো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা দয়া করছেন, দয়া করেছেন ঈমানদারদের উপরে। কিভাবে? ইজবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যেই রাসূল তাদের কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কিতাবের আয়াত তিলাওয়াত করে। কিতাবের আয়াত হচ্ছে কোরআনে কারিমের, তা কোরআনে কারিম তিলাওয়াত করা, কোরআনে কারিম তিলাওয়াত শুধু এই জন্য নয় যে কিছু তিলাওয়াত করলাম, কিছু মানুষ শুনলো, কিছু মানুষ সেটা শুনে খুব ভালো লাগলো, কারি সাহেব বললো, সেটা উদ্দেশ্য নয়। কোরআনে কারিমের তিলাওয়াত করবে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, হেদায়েত নেয়ার জন্য। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে ইয়াতলু আলাইহিম আয়াতি ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দলালিম মুবিন, পথভ্রষ্টতায় ছিল সেখান থেকে আল্লাহ বের করে এনেছেন এই নবীর মাধ্যমে, এই নবী এই দিন নিয়ে এসেছেন, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। এই দিন আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামত, এই নবী আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া হচ্ছে এই দিন যা যা বলেছেন আমার নবী দিন হিসাবে তা পরিপূর্ণভাবে মেনে নেয়া এবং সেটাকে নিজের জীবনে বাস্তব রূপে নিয়ে আসা, শুধুমাত্র থিওরিক্যাল না থেকে প্র্যাকটিক্যাল ফিল্ডে তা কাজে লাগানো, এটাই আল্লাহর পক্ষ থেকে একজন ইমানদারের উপরে দাবি। কিছু মানুষ আছে যারা এই নেয়ামতের সত্যিকারের শুকর গুজার হতে পারে না, এই নেয়ামতের বিভিন্ন জিনিস এই নেয়ামত থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। এই নেয়ামত ইমানদারের অন্তরে কখনো কখনো এমন জিনিস এসে পড়ে, এই নেয়ামত থেকে এই নেয়ামতের শুকরিয়া আদায় না করে এই নেয়ামতের বিপরীত কাজ করে। আর কখনো কখনো যারা ইমানদার নয় তাদের কাছে সেটাকে সঠিকভাবে উপস্থাপন করা যায় না। এই জন্য মানুষের উচিত হবে সব সময় যে আমার নিজেকে প্রস্তুত রাখি, ইমানদার হয়েছি, এই নেয়ামত থেকে যেন কোনোভাবে আল্লাহ তাআলা আমাকে বঞ্চিত না করেন, আমার কোনো অপরাধের কারণে আল্লাহ নিজের পক্ষ থেকে কাউকে কোনো রকমেই আপনাকে পথভ্রষ্ট করবে না। আপনি যদি পথভ্রষ্ট হতে না চান, আপনার কর্মকাণ্ডের কারণেই আল্লাহ তাআলা আপনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে, আপনি এই নেয়ামতের কদর যদি বুঝেন, এই নেয়ামত কীভাবে রক্ষা করতে হয় তা যদি বুঝেন, এই নেয়ামত থেকে কীভাবে এই নেয়ামত কীভাবে রক্ষা করতে হয় তা যদি বুঝেন এবং নেয়ামত ধরে রাখার নিয়মগুলো যদি জানেন, তাহলে আপনি অবশ্যই আল্লাহর এই ইসলাম নামক নেয়ামতটিকে আপনি হেফাজত করতে পারলেন। এর বাইরে অনেক সময় এমন বিপদ হয়, এমন ফেতনা হয়, যেই ফেতনার কারণে অনেক সময় মানুষ দিন থেকে দূরে সরে চলে যায়। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত নেয়ামত বুঝা, সাথে সাথে নেয়ামত চলে যাওয়ার কারণগুলি সম্পর্কে জ্ঞাত হওয়া। সাহাবি হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ জিজ্ঞাসা করত ভালো কোনটি, আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ খারাপ কোনটি। কেন বলতাম? মানুষ ভালো শুনতে চাইতো, আর আমি বলতাম এই জন্য যে হয়তো এমন একটা সময় আসবে যখন আমি জীবিত থাকবো আর খারাপ জিনিসটা না জানার কারণে আমি করে বসবো। এই জন্য প্রত্যেকটি ইমানদার উচিত খারাপ কি তা জেনে নেয়া, যাতে করে সে খারাপে পতিত না হওয়া। ইসলাম নামক নেয়ামত যেহেতু জেনেছেন, এই ইসলাম নামক নেয়ামত থেকে
ফিরিয়ে দেয়, ইসলাম থেকে অন্যদিকে নিয়ে যায়, সেই ফেতনাগুলো সম্পর্কে প্রত্যেকটি মানুষের জানা উচিত। প্রথম কাজ হবে আমাদের ইসলাম সম্পর্কে ভালো করে জানা। দ্বিতীয় কাজ হবে ইসলাম সম্পর্কে পড়াশোনা করা। তৃতীয় হচ্ছে ইসলামের বিধিবিধান সম্পর্কে জানা। চতুর্থ হচ্ছে ইসলামকে দুর্বল করে দেয় এমন জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে আমৃত্যু ইসলামের উপর থাকার ফোন করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে ইসলামের উপর না থেকে তুমি মারা যেও না। তো ইসলামের উপরেই মরতে হবে। মৃত্যুর পরেও আপনি আপনাকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মৃত্যুর পরেও আপনাকে জিজ্ঞাসা করা হবে মা ওমা দীনুকা, আর আপনার জবাব হবে দীনিয়াল ইসলাম। মৃত্যুর সময়ও আপনার মুখ থেকে বের হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা বের হতে হবে। এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি ইসলামের উপর থাকেন, মৃত্যুর পরে আপনি সে প্রশ্নের উত্তর দিতে পারবেন, নাহলে আপনি সে প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কারণ আপনি আসলে আল্লাহ দ্বীনের উপরে চলেননি, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমাদের আসল জায়গা ছিল জান্নাত। সেখান থেকে যখন আমাদেরকে বের করে দেয়া হয়, তখন বলা হয়েছিল ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি বের করে দিচ্ছি তোমাদেরকে, যবে তবে আমার পক্ষ থেকে দুনিয়াতে তোমাদের জন্য হেদায়েতের বাণী যাবে, রাসূল যাবে, তারা যে সমস্ত হেদায়েতের কথা বলবে সেগুলো যদি কেউ মেনে নেয়, তাহলে তার কোনো ভয় সংশয় থাকবে না, নিঃশঙ্ক থাকবে, সে চিন্তিত হবে না, পেরেশানি তার থাকবে না। কারণ সে আল্লাহর পথে চলার চেষ্টা করছে। আল্লাহর দিকে যদি কেউ এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার দিকে এগিয়ে আসেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার দিকে এক হাত এগিয়ে আসেন। কেউ যদি আল্লাহর দিকে, সে যদি কেউ আল্লাহর দিকে হেঁটে আসে, আল্লাহ তাআলার দিকে দ্রুত পদে দ্রুত আসেন। আর কেউ যদি কোনো আল্লাহর দিকে দৌড়ে আসেন, আল্লাহ তাআলা তার দিকে তারও আগে আসেন। অর্থাৎ আল্লাহর দিকে আপনাকে যেতে হবে। আল্লাহ তাআলা আপনার জন্য নতুন নতুন পথ খুলে দিবেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইসলামের উপর থাকার জন্য আপনার প্রচেষ্টা থাকতে হবে। আল্লাহ আপনাকে ইসলামের উপর রাখবেন এবং আমৃত্যু আপনি ইসলামের উপর থাকতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো মুখ ফিরিয়ে নেন, অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন, ইসলাম থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে চান, কথাবার্তায় আচার আচরণে আপনি ইসলামকে মেনে চলতে চান না, আপনার সন্তানকে ইসলামের উপর রাখতে চান না, নিজে ইসলামের কথা শোনেন না, ইসলামের দাবিকে আপনার কাছে পছন্দ হয় না, আপনি ইসলামের বিরুদ্ধে একটা কথা বলতে গেলে আপনার খুব ভালো লাগে, হুজুরদের বদনামি করতে খুব ভালো লাগে, মোল্লাদের বদনামিতে আপনি খুব পঞ্চমুখ, আপনি কি আসলে ইসলামের পক্ষে আছেন কিনা আপনি চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কোরআনে কারিমে, ওয়া মা ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে, তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, ওমা ইউশাকিক রাসূল মিন বাদি মা তাবায়্যানাল হুদা, তার কাছে হেদায়েত স্পষ্ট হয়েছে, আল্লাহ তাআলা বলছেন রাসূলের বিরোধিতা করলে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরতে চায় সেদিকে তাকে ফিরিয়ে দেব। কারণ সে তো আল্লাহর পথে আসতে চায় না, আল্লাহকে জোর করে তাকে ইমানের দিকে নিয়ে আসবেন না, কারণ আসতে চাইলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আমালু ফাকুল্লুন মুয়াসসারুল লিমা খুলিকালাহু, কাজ করো যে কাজের জন্য সহজ, যে কাজের জন্য তৈরি করা হয়েছে তা সহজ করে দেয়া হবে। ইসলামের দিকে আসতে হবে, আল্লাহ সহজ করে দিবেন, আসতে চায় না আল্লাহ অন্যদিকে ফিরিয়ে দিবেন। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, জাহান্নামের আগুনে তাকে দগ্ধ করাবো, আল্লাহ বলছেন। ওয়া সাআত মাসীরা, কত নিকৃষ্ট সেই পরিণতি। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। যে আল্লাহ, ইসলামের উপর থাকার জন্য আপনার সহযোগিতা দরকার। আল্লাহুম্মা আমিতনা মুসলিমিন, আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন ইসলামের উপরে,
আল্লাহ আহিনা মুসলিমিন, আল্লাহ ইসলামের উপরে আমাদেরকে তুমি মৃত্যু দাও, আল্লাহ ইসলামের উপরে আমাদের জীবন দাও, আল্লাহ আমাদের প্রত্যেকটি কর্ম তুমি ইসলামের উপর রাখো। এই ইসলামের উপরে থাকতে হলে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা চলমান প্রক্রিয়া, পৃথিবীর কেউ বড় ডিগ্রি নিতে হলে বলে না যে আমি বিনা পরীক্ষায় ডিগ্রি নিয়ে নিয়েছি। প্রত্যেকটি মানুষের পরীক্ষা দিতে হয়, পরীক্ষার পরে ভালো জায়গায় পৌঁছতে হয়। নবীরা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, আশাদুন নাসে বালাআন আল আম্বিয়া তুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন নবীরা, তারপরে নবীদের কাছাকাছি যারা তারা, তারপর তাদের কাছাকাছি যারা। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেন ইমানদারদেরকে। ইমানদার তার কর্মকাণ্ডে কতটুকু সত্যবাদী, তার দাবিতে কতটুকু সত্যবাদী, সত্যি সত্যি কি সে আল্লাহর উপর ইমান রেখেছে নাকি ইমান রাখেনি, নাকি সুযোগ পেলে পালিয়ে বেড়ায়, নাকি এই কিছুক্ষণের জন্য ইমান এসে কিছুক্ষণ পর ফিরে যাবে, আল্লাহ তাআলা তা পরীক্ষা করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলার জন্য বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। মানুষ কি মনে করেছে ইমান এনেছি বললে তাকে ছেড়ে দেয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? কখনো নয়, তাদের আগের লোকদেরকে তো ইমান এনে তাদেরকেও পরীক্ষা করেছি, এদেরকেও আমি পরীক্ষা করব। কেন পরীক্ষা করব? কারা আল্লাহর সাথে সত্য কথা বলেছে এবং কারা মিথ্যা কথা বলেছে তা স্পষ্ট করে দেওয়ার জন্য। কিছু মানুষ আছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসে মাইয়াবুদুল্লাহ আলা হারফি ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। কিছু মানুষ আছে ভালো অবস্থায় ইমান রাখে, খারাপ অবস্থা হলে ইমান রেখে পালিয়ে যায়। অবস্থা ভালো দেখে মসজিদে আসে, দান করে, কত সুন্দর সুন্দর কথা বলে, একটু অবস্থা খারাপ হলে সুদ খাওয়া শুরু করে, গোশ খাওয়া শুরু করে, অন্যায় করা শুরু করে এবং দুনিয়ার যত বাজে কর্মকাণ্ডে লিপ্ত হয়, বলে যে ভালো অবস্থায় তো আমি আল্লাহ তাআলার কথা শুনছি, এখন আল্লাহ তাআলা আমাকে কেন দেখে না? সে আসলে ইমান আনেনি, আল্লাহ তাআলার পরীক্ষাকে সে মনে করেছে, জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ, যে আল্লাহ তাআলার পরীক্ষাকে আল্লাহর আযাব মনে করেছে। নাউযুবিল্লাহ, আল্লাহর আযাব তো দুনিয়াতে আসেনি, তাকে শুধুমাত্র দেখাচ্ছে তার ইমান ঠিক আছে কিনা পরীক্ষা করছে আল্লাহ তাআলা। এই পরীক্ষায় সে ফেল মেরেছে, এই পরীক্ষায় সে ফেল মেরেছে, এই পরীক্ষার উপর সে টিকে থাকতে পারেনি। বরং এই পরীক্ষা যদি টিকে থাকতে পারত, ভালো মন্দ উভয় অবস্থায় যদি আল্লাহ তাআলার কথা শুনতো, আল্লাহ তাআলা তাকে সেই পরীক্ষায় পাশ হিসাবে ধরে নিতেন এবং তার জন্য জান্নাতের ব্যবস্থাপনা দিতেন। কিন্তু যদি তা না হয়, কিছুক্ষণ ভালো অবস্থায় শুধুমাত্র আল্লাহর কথা শুনে, খারাপ অবস্থায় কাফের মুশরিকদের কথা শুনে, অথবা কোনো ওলি আল্লাহর দ্বারস্থ হয়, অথবা কোথাও খারাপ অবস্থায় মনে করে যে এখন বুঝি আমি যা ইচ্ছে তা করতে পারবো না, এই পরীক্ষায় সে ফেল করে গেছে, ইমানদারের কাজ হবে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নির্দেশনা মেনে নিবে, সর্ব অবস্থায় সে বা আল্লাহ তাআলার কথা শুনবে। আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন। কখনো কখনো আল্লাহ তাআলা পরীক্ষা করেন তাদেরকে সম্পদ দিয়ে, সন্তান দিয়ে। কোরআনে কারিমে যেন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি পরীক্ষা করার জন্য, আল্লাহর কাছে রয়েছে মহা প্রতিদান, পরীক্ষা করে দেখতে চান কে কোন ব্যক্তি সন্তানের ভবিষ্যৎ রক্ষার জন্য সন্তানকে নিয়ে ইউরোপে রেখে এসে চলে এসেছে। সেই সন্তান ভবিষ্যতে কাফের হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম পুরোটা কাফের হয়ে যাবে। কোন সন্তানের জন্য আপনি ভালো ব্যবস্থাপনা করে রেখেছেন, কোন বাবা তার সন্তানের জন্য ভালো ব্যবস্থাপনা করে রেখেছেন যে তাকে ইমান শিক্ষা দেব, দিন শিক্ষা দেব, পরীক্ষায় পাশ করেছেন। আর যে ব্যক্তি দুনিয়ার জন্য সন্তানকে ব্যয় করেছেন, দুনিয়া শিখাচ্ছেন, কবরে গেলে বুঝবেন আপনি কি অন্যায় করেছেন। আপনি তাকে দুনিয়ার জন্য কাফেরদের দেশে রেখে চলে এসেছেন। আপনি কি জানেন না আল্লাহ তাআলা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ আপনার জন্য রেখে পাকড়াওয়ার জন্য তিনি রয়েছেন, তিনি আপনাকে সময় মতো পাকড়াও করবেন। আপনি শত কোটি কোটি টাকার মালিক হলেও কবরে যেতে হবে, সম্পদ দিয়ে আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন।
এই সম্পদ দিয়ে অনেকেই পরীক্ষায় পাশ করে, অনেকেই পরীক্ষায় ফেল করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সম্পদের কারণে পরীক্ষায় পাশ করেছেন, প্রত্যেকেই তার জিনিস আল্লাহর রাস্তায় দান করেছেন। আবার কিছু মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় দান করেনি, সন্তান তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর কথা, আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে, বরং সন্তানের কারণে অনেকে দিনের থেকে দূরে থাকে, সন্তানের ভবিষ্যৎ রক্ষার্থে দিনের মাদ্রাসায় পড়ায় না। দিনই মাদ্রাসায় পড়াইলে, দিন শিক্ষা দিলে হয়তো তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তো হচ্ছে আল্লাহর দেয়া পরীক্ষায় ফেল করেছে, আল্লাহ পরীক্ষা করছে, ইনামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা, এই পরীক্ষায় সে ফেল করেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আউলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আউলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে তোমাদের সন্তান এবং সম্পদ যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে না দেয়, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে যেন না দেয়, তোমাদের গাফেল না রাখে, এ কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার জিকির থেকে, স্মরণ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে যে জিনিসটি, তা দুইটি জিনিস গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে যা মানুষকে দূরে সরিয়ে রাখে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সন্তান, আরেকটি হচ্ছে সম্পদ। অনেক মানুষ আছে যখন তার চাকরি ছিল না, মসজিদে আসা যাওয়া করত, চাকরি হয়েছে এখন মসজিদ দূরে চলে গেছে। এমন অনেক মানুষ আছে যাদের সন্তান ছিল না, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, সন্তান হয়েছে এখন ভুলে গেছে। এমন অনেক মানুষ আছে নিয়ত করেছে আল্লাহ যদি সন্তান হয় দিন শিক্ষা দেবো, হাফেজ বানাবো, কারি বানাবো, আলেম বানাবো, যখন সন্তান হয়েছে তার দেখে চৌকস একটি ছেলে, লেখাপড়া ভালোই পারে, বলে যে এই ছেলেকে নষ্ট করা যাবে না, মানে দিন বলে নষ্ট হয়ে যাবে, তখন তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাগল হয়ে পড়ে। এগুলি আল্লাহর দেয়া পরীক্ষা, সেই পরীক্ষায় আপনি ফেল করেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে ব্যক্তি এ জাতীয় কোনো কিছু করবে সে তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কোরআনে কারিম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে কিছু জিনিস আছে আমি তাদেরকে দিয়ে মানুষকে পরীক্ষা করে থাকি, মানুষ সেগুলো দিয়ে ফেল করে। তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা বলছেন, জানো হে নবী, আপনি তাদেরকে বলুন যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানরা, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়ি ঘর, এগুলি আটটির কথা আল্লাহ তাআলা বলেছেন, আত্মীয় স্বজন পরে যেগুলি তোমাদের দুনিয়ার এই সমস্ত যে সম্পর্ক তৈরি হওয়ার কারণে পাগল হয়ে গেছে, এগুলি তোমাদেরকে আল্লাহর পথে চলা থেকে বাধা হয়ে দাঁড়ায়, তোরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, আল্লাহ আজাব নিয়ে আসতেছেন, অপেক্ষা করো। এই সবই হচ্ছে আল্লাহর দিনের মাঝে মানুষের জন্য বাধা স্বরূপ। এই জন্য এই বাধা কেটে উঠতে যে ব্যক্তি পারবে, এই বাধা কেটে উঠে যে ব্যক্তি দিনের উপর থাকতে পারবে, সেই পরীক্ষায় পাশ করেছে। বাধা থাকবেই, পরীক্ষা থাকবে, কিন্তু পাশ করতে হবে। এই পরীক্ষা পাশের জন্য অবশ্যই দরকার সন্তান সন্ততির উপরে আল্লাহকে বেশি ভালোবাসা, আল্লাহর দিনকে বেশি ভালোবাসা, স্ত্রীর উপরে আল্লাহর দিনকে বেশি ভালোবাসতে হবে, আপনার দুনিয়ার যে সমস্ত ব্যবসা বাণিজ্য সেগুলির উপরে আল্লাহর দিনকে বেশি ভালোবাসতে হবে, বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তির উপরে আল্লাহর দিনকে বেশি ভালোবাসতে হবে। এই যদি ভালোবাসা না হয় আপনি ফেতনায় পড়ে গেলেন, এই ফেতনা থেকে বের হতে পারেননি, আপনি ইসলাম নামক নেয়ামত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন, আপনি নিজেও বলতে পারেননি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে যেভাবে সন্তান এবং সম্পদ মানুষের জন্য পরীক্ষার সামগ্রী, তেমনিভাবে স্ত্রীরাও পরীক্ষার সামগ্রী। স্ত্রীর কারণে অনেক মানুষ দিন থেকে দূরে সরে যায়। স্ত্রী পাশের বাড়ির লোককে দেখেছে যে বিরাট বিল্ডিং বানিয়েছে, এসে গল্প করে, তুমি কি করলা, তোমার অমুক ভাই তো এই করেছে। এখন ব্যক্তি নিজের
আত্মমর্যাদা বোধ রক্ষার জন্য অন্যায় করতে শুরু করে, ঘুষ খেতে শুরু করে, সুদ খেতে শুরু করে এবং অথবা দুনিয়ার অন্যায় লিপ্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারগণ, তোমাদের স্ত্রীদের মধ্যে এবং সন্তানদের মধ্যে তোমাদের শত্রু রয়েছে, সুতরাং সাবধানে চলাফেরা করো। সব স্ত্রীর শত্রু নয়, সব সন্তানও শত্রু নয়, নেয়ামত তারা যদি আল্লাহর পথে আপনাকে সহযোগিতা করে, যদি তারা দিন শিখে আপনার জন্য কবরে বসে একটা গাছ আপনি রোপণ করলেন, কবরের মধ্যে সেটা সওয়াব পৌঁছে থাকবে। আর যদি দিন না শিখে আপনি যা শিখাচ্ছেন, আপনি তাকে যদি কোনো দুনিয়া শিক্ষা দিচ্ছেন এবং অন্যায় কাজ শিক্ষা দিচ্ছেন, গুনার জিনিস শিক্ষা দিচ্ছেন, কবরে বসে সেটার গুণা আপনি পেতে থাকবেন, কোথাও বাদ যাবে না, সেটাও যাবে। সুতরাং আল্লাহ তাআলা যিনি বলছেন ইন্না মিন আওলাদ ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউ লাকুম ফাহযারুহুম, যে তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তানরা এদের মধ্যে অনেকেই আছে তোমাদের শত্রু, সুতরাং সাবধান হও, শত্রুর কথা শুনবে না, আল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে, স্ত্রীদের কথা শুনতে হবে জরুরি নয়। যে স্ত্রী আল্লাহর পথে মানুষকে পরিচালিত করে এমন স্ত্রী গ্রহণ করতে হবে, যে স্ত্রী আল্লাহর পথ থেকে আপনাকে দূরে সরিয়ে দেয় সেই স্ত্রীর সাথে থাকা যাবে না, কারণ আল্লাহকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর দিনকে প্রাধান্য দিতে হবে, আপনাকে এই পরীক্ষায় পাশ করতে হবে। আপনার আমার পরীক্ষার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ভালো এবং মন্দ দুটি জিনিস রেখে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাবলুকুম বিল খাইর ওয়া শাররি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। তোমাদের কষ্ট হবে, কল্যাণকর কাজ পাবে, কষ্টও পাবে, দুটো দিয়ে পরীক্ষা করছি, দুটো দিয়ে আমি তোমাদের পরীক্ষা করছি, আর আমার কাছেই ফিরে আসতে হবে। যত কিছুই করি না কেন, মানুষ যদি এমন কোনো সুযোগ থাকতো যে পালিয়ে কোথাও চলে যাবে, আমার মনে হয় অনেকেই পালিয়ে চলে যেত, যাওয়ার কোনো রাস্তা নাই। এক জিনিস দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছেন, তা হচ্ছে তার কাছে ফিরে যেতেই হবে আপনাকে, মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন দায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো শুধুমাত্র ক্ষণিকের ভোগ মাত্র, এই ভোগের পিছনে পড়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। যেই জীবনের কোনো শেষ নেই, যে জীবন হচ্ছে প্রকৃত জীবন, যে জীবন সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহ, দুনিয়ার জীবন তো জীবন নয়, জীবন হচ্ছে আখিরাতের জীবন, সুতরাং আনসার এবং মুহাজিরদের ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন করেছেন, মুখে বলেছেন ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা, দেখিয়ে দিয়েছেন ভালো মন্দ উভয় অবস্থা থাকবে দুনিয়াতে। মানুষ সব মানুষ বলতে পারে না দুনিয়াতে কেউ কোনোদিন কাঁদেনি এমন দাবি করতে পারবে না, আর সবসময় হাসছে এটাও দাবি করতে পারবে না। ভালো মন্দ মিলেই দুনিয়া, সবচেয়ে শান্তিময় জায়গা যাতে কোনো ক্রন্দন নাই তা হচ্ছে জান্নাত, আর যাতে কোনো হাসি নাই সবচেয়ে খারাপ জায়গা তা হচ্ছে জাহান্নাম, সেটা আখেরাতে অপেক্ষা করছে। আপেক্ষিক ভালো মন্দ দুনিয়াতেই থাকবে, এটা স্বাভাবিক কথা, এখানে আপনাকে পরীক্ষা থাকবে, এই পরীক্ষা আপনাকে পাশ করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন এই জন্য যে ওয়া নাবলুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। ভালো মন্দ বইটা দিয়ে পরীক্ষা করবো তোমাদেরকে, যে কোনটা তুমি টিকে থাকতে পারো। সালফে সালহীন বলতেন যে ভালো অবস্থায় অনেক সময় আমরা, কষ্ট অবস্থা অনেক সময় আমরা আল্লাহর পরীক্ষায় পাশ করেছি, ভালো অবস্থায় পাশ করি না। কেমন জিনিস দেখেন, যখন টাকা ছিল না আপনি কিন্তু ডিশ কিনেন নাই, টাকা হওয়ার পরে ডিশ কিনছেন, এখন সিনেমা দেখেন, বাইরের খারাপ চিত্রগুলি দেখেন, তাহলে ভালো অবস্থায় কিন্তু আপনি হেরে গেলেন, খারাপ অবস্থায় কিন্তু আপনি ভালোই ছিলেন, অন্তত অন্যায়ের দিকে পা বাড়াননি। তাহলে ওয়ানাবলুকুম বিশ্বাররে ওয়াল খাইরে ফিতনা, ভালো মন্দ উভয়টা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। কখনো কখনো ভালো অবস্থায় মানুষ মসজিদে আসে, খারাপ অবস্থায় আসে না, এটাও ঠিক। দুই ধরনের জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন আপনাকে, আপনার আমার উচিত এই পরীক্ষায় পাশ করা এবং সুন্দরভাবে দ্বীনের উপর থাকা, কোনোভাবেই যেন লা নাকুনু লা নারুবু কারাওগানি সাআলিম, একটি শিয়ালের মতো যেন আমরা বিভিন্ন রং না পাল্টাই, বরং আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহর দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকি। আপনার ভালো মন্দ যেমনিভাবে আপনার জন্য পরীক্ষা স্বরূপ,
আনুগত্য এবং আল্লাহর বিরুদ্ধে চলা এটাও পরীক্ষা স্বরূপ। কেমন পরীক্ষা স্বরূপ? আনুগত্য করার পরে অহংকার আসলে এটাও পরীক্ষা, আবার আল্লাহ বিরোধিতা করার পরে আবার এটা কিছু মনে না করলে, অ্যারোগান হয়ে গেলে, মনে করলেন যে কিছুই করে না, বেপরোয়া হয়ে গেলে সেটাও একটা পরীক্ষা। যদিও ভালো কাজ করে আপনার অন্তরে প্রশান্তি আসে এবং আল্লাহ শুকরিয়া আদায় করেন, সেটা পরীক্ষায় আপনি পাশ করলেন। আর যদি খারাপ কাজ করে আপনার অন্তরের ভিতরে তওবা আসে, গোপন রাখেন, কাউকে না বলেন, আল্লাহ বান্দার মাঝে থাকে, সেটাতে আপনি পরীক্ষায় পাশ করলেন। হাশরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে ডেকে আনে, বলবেন যে এই কাজগুলি কি তুমি করেছো? বলে করেছি আল্লাহ। বলে আমি দুনিয়াতে গোপন রেখেছি, আজও গোপন রাখলাম, যা পার হয়ে যা। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো পদ্ধতি, ভালো মন্দ উভয়টা দিয়ে যেমনি পরীক্ষা করেন, আনুগত্য এবং আল্লাহ বিরোধিতার মধ্যেও পরীক্ষা রয়েছে যে বান্দা কোন অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ দেখতে চান। কখনো কখনো আনুগত্যকারীও জাহান্নামে চলে যাবে, কখনো কখনো অন্যায়কারী তওবার কারণে জান্নাতে চলে যাবে। সুতরাং সর্ব অবস্থায় এই পরীক্ষায় আপনার আমার পাশ করা উচিত। মানুষকে আল্লাহ তাআলা একে অপরের মাধ্যমে পরীক্ষা করেন। কিভাবে একে অপরের মাধ্যমে পরীক্ষা করেন? আল্লাহ রসুলের যুগেও মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। দেখেন, ইমানদার এবং কাফের, ইমানদারকে কাফের দিয়ে পরীক্ষা করছেন, এখনও করছেন। সারা বিশ্বের মুসলিমরা কষ্ট পাচ্ছে কাফেরদের দ্বারা। এই এক পরীক্ষা, মহাপরীক্ষা। এই পরীক্ষায় আপনার ইমানের উপর টিকে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে যখন এই পরীক্ষায় টিকে থাকবে যারা, ইমানের নিয়ে টিকে থাকবে যারা। রাসূল বলছেন যে সাহাবীদের মধ্যে 50 জনের মতো সওয়াব তারা অর্জন করবে। এই রাসূল সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, আমাদের মতো? বলে হ্যাঁ, তোমাদের মতো 50 জনের সওয়াব তারা পাবে। এই সময় ইমান নিয়ে টিকে থাকা। অনেক মানুষ আছে এখন মুসলিম নাম নিতেও রাজি নেই, মনে হয় যেন মুসলিম নাম নিলে তারে না কে মেরে ফেললো, কেউ মেরে ফেলবে না। দুনিয়া হয়তো আপনার কম অর্জিত হবে, কিন্তু আল্লাহর দরবারে আপনি সম্মানিত হবেন। আপনি যদি ইমানের উপর টিকে থাকতে পারবেন, এই 70 বছর কষ্ট করেই কাটিয়ে দিলেন বা ইমানের উপরে কষ্ট করেই কেটে দিলেন, অসুবিধা কি? এরপরে কত লক্ষ লক্ষ কোটি কোটি বছর আছে, সেই জীবনের জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু এই আখিরাতের কথা চিন্তা না করে আপনি আমি যদি কোনো এই সামান্যতম জীবনে আল্লাহর দিনকে বিক্রি করে দেই, আল্লাহর বিধানকে বিক্রি করে দেই, শরীয়তকে বিক্রি করে দেই এবং কাফেরদের অনুসরণ করে চলি, তাহলে আমরা এই ফেতনায় হেরে গেলাম, এই পরীক্ষায় হেরে গেলাম। আমরা বল চোখের সামনে কাফেররা কত বড় বড় পরিপদ নিয়ে আসে বা বড় বড় সন্তি নিয়ে আসে ইত্যাদি ইত্যাদি দেখে পাগল হয়ে তাদের মতো হতে চেষ্টা করছি, না এটা কখনো জায়েজ নেই। আল্লাহ তার রাসূল অনুমোদন করেননি, এই ফেতনায় আপনি পড়ে গেছেন, আপনি হেরে গেছেন, আপনার আমার এর থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যুগে যুগে কাফেরদের দ্বারা ইমানদারদের পরীক্ষা করেছেন। কেমনে পরীক্ষা করেছেন? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেররা এসে বলতো যে এরা এদের আহাউলাই মান্নাল্লাহ আলাইহিম বাইনিনা, এই যে বিলাল, এই যে সোহাইব, এরা বা এই যারা গরিবরা আছে, আম্মার ইয়াসের, এই গরিবদেরকে কি আল্লাহ ইমান দিল? আমাদের মতো ধনীদের দেখলো না চোখে? ঠিক বর্তমানেও কিছু মানুষ আছে বলবো যে এই জিনিসটা কি শুধু মোল্লারাই বুঝলো, আমরা বুঝলাম না, আমরা অ্যারিস্টোক্রেট, আমরা নেতা, আমরা খেতা, আমরা অমুক, আমরা বুঝলাম না, শুধু মোল্লারাই বুঝে গেল, ওই হুজুরটা বুঝলো, ওই বেটা আকল আন্দাজ না সারাক্ষণ মসজিদে পড়ে থাকে ও বুঝলো, কিছু মানুষ এরকম বলবে। এই যে পরীক্ষা করছে, মনে রাখবেন এটা বড় ধরনের পরীক্ষা, এটা আগের রসুলের যুগেও ছিল, এখনো চলছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন এই জন্য, ওয়া জাআলনা বাআদাকুম লিবাআদিন ফিতনা আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা, একে অপরকে পরীক্ষার সামগ্রী করেছি, আপনি সবর করুন, আপনার রব সব কিছু দেখছেন, সবর করতে বলেছি অবস্থা আপনার আমার উচিত। এই জন্য এই পরীক্ষা কে কি বলল সেটা বড় কথা নয়, ইমানের কথা বলে যাওয়া, হকের কথা বলে যাওয়া, বড় বড় লোকদের রক্ত চক্ষুকে ভয় না করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, যালিকা ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসরা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বাআদাকুম বিবাদিন, আল্লাহ চাইলে ইমানদারদের পক্ষে সাহায্য সহযোগিতা করে কাফেরদেরকে সব কিছু শেষ করে দিয়ে দেখাতে পারতেন যে আমার ভালো লোক, আমার ভালো মানুষ হচ্ছে ইমানদাররা যারা আমার ইমান এনেছে, কিন্তু আল্লাহ চায় লিয়াবলুয়া বাআদাকুম বিবাদ,
এদেরকে গরিব অবস্থায় রেখে ওদের দিয়ে পরীক্ষা করি যে ইমান টিকে থাকে কার, আর ওরা অহংকার কতটুকু করতে পারে করুক। এমন একটা সময় আসবে আম হিল হুম রুয়াইদা, কিছু সময়ের জন্য তাদেরকে হয়তো আমি ছাড় দিচ্ছি। কিছু মানুষ ভিন্ন ভিন্নভাবে ফেরকা বন্দী হয়ে ফেতনাতে লিপ্ত হয়েছে, পরীক্ষা করছে। বহু মানুষ আছে আপনাকে ডাকবে, হালুম্মা ইলাইনা, আমার দিকে আসো, আমার দিকে আসো। বহু ভাগে বিভক্ত হয়ে গেছে, দলীয়ভাবে সাম্প্রদায়িকভাবে অন্যায়কারী বিভিন্ন রকমের দল বেরিয়ে হয়ে গেছে। আপনার আমার উচিত এই ফেতনা থেকে বেরিয়ে কোনো দলীয় কোনো প্ল্যাটফর্মে একত্রিত না হয়ে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ঐক্য প্রতিষ্ঠা করা, আল্লাহর কথা শোনা, দিনের কথা শোনা, এটাও একটা বড় ধরনের পরীক্ষা। কারণ এই পরীক্ষাটা কঠিন পরীক্ষা, অনেক সময় আসবে আপনি বুঝতে পারছেন না কোনটা হক কোনটা না হক, মানুষের কথা শুনে হক না হক পার্থক্য করতে পারবেন না। আপনার আমার ফিরে আসা উচিত কোরআনের দিকে, হাদিসের দিকে, দ্বীনের দিকে। ফিরে আসলে দেখবেন যে আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে যাওয়ার জায়গা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম মা আমরাইনে মা ইন তামাসাকতুম বিহিমা লাম তাদুল্লু বাদি, দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। যার কাছে ফিরে আসলে আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে বোঝা গেল ফিরে যাওয়ার অন্য বহু রকমের সন্দেহ লাগলেও ফিরে যাওয়ার একটা জায়গা রেখে দিয়েছেন, তা হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা। সেটার দিকে ফিরে আসলে আপনি আমি পথভ্রষ্ট হব না, অন্যান্য দিনে সে সুযোগ নাই, অন্যান্য ধর্ম বা মতবাদেও সে সুযোগ নাই। তাদের কাছে নেতা যা বলে তা সত্য হোক আর মিথ্যা হোক তা মানতে হচ্ছে। এটা যদি উত্তর দিকে সূর্য উঠে বলে, সে বলবে হ্যাঁ উত্তর দিকে সূর্য উঠে, আমার দিকে আমাদের মতো তা আমাদের কাছে তা নয়। আল্লাহ তা এই দিনের জন্য ফিরে যাওয়ার জায়গা করে দিয়েছেন, আল্লাহর বিশেষ রহমত যে কোরআন এবং সুন্নাহ দিয়ে দিয়েছেন। ইহুদিরা কখনো তাদের কোরআন তাদের গ্রন্থ থেকে তাদের যে গ্রন্থ তাদেরকে হেদায়ত নিতে পারবে না, কারণ সেটা বিকৃত হয়ে গেছে। নাসারারা তাদের গ্রন্থ থেকে হেদায়ত নিতে পারবে, বিকৃত হয়ে গেছে। হিন্দুরা তাদের গ্রন্থ থেকে হেদায়ত নিতে পারবে না, সেখানে কিছুই নাই। এমনভাবে বৌদ্ধরা তাদের গ্রন্থ থেকে কিছুই পাবে না, সেখানে কিছুই নাই। ইসলামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই দিনকে রাখবেন জন্য এই কোরআনকে করে দিয়েছেন যে একে কোনো লা ইয়াতিহিল বাতুলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ, যে এই দিন এই দিনের যে মহান মশাল থাকবে সে হচ্ছে কোরআনে কারিম। এই কোরআনের চারদিক থেকে কোনো বাতিল আসার ক্ষমতা নাই, মহান আল্লাহর পক্ষ থেকে আরশের উপর থেকে তা নাজিল হয়েছে আমাদের জন্য হেদায়েতের বাণী। সে হেদায়েতের বাণী কিয়ামত পর্যন্ত শাশ্বত থাকবে, সামান্যতম জিনিসে কোনো পরিবর্তন হবে না। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির আমরা নাজিল করেছি, এর হেফাজতও আমরা করব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তা ঘোষণা করেছেন, ফিরে আসার জায়গা আছে। সুতরাং মানুষ যত মতভেদ হয় সে সমস্ত মতভেদের দিকে না তাকিয়ে, ব্যক্তির দিকে না তাকিয়ে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আপনার আমার হেদায়েত তাতে রয়েছে, কোরআন নাজিল করেছে, আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আর রসুল হচ্ছেন এই কোরআনের জীবন চরিত্র, পুরো জীবন তিনি দেখিয়ে দিয়েছেন কোরআন অনুসারে কীভাবে চলতে হয়, সেটা কীভাবে চলতে হয়, কোরআন কীভাবে মানতে হয়, সেটা অনুসারে রসুলের জীবনকে মেনে চললে আমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হব। তাহলে এই ফেতনা থেকে বেরিয়ে আসার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার কোনো বিকল্প নেই। দুনিয়ার বুকে যেমন ফেতনা রয়েছে, তেমনিভাবে পৃথিবী এখন হাতের মুঠো আসার কারণেই বড় ফেতনা বের হয়ে গেছে, বড় পরীক্ষা রয়েছে। ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে এখন হাতের মুঠো। আপনার সন্তানের হাতে যদি কোনো একটা অ্যান্ড্রয়েড সেট তুলে দেন, আপনি পুরো ইমানকে তার হাতে দিয়ে দিলেন। ইচ্ছা করলে সে পর্নোগ্রাফি দেখতে পারে, ইচ্ছা করলে সে কোরআনে কারিম শুনতে পারে, দুইটা জিনিসে তার সুযোগ রয়েছে। এর অর্থ হচ্ছে ইমান এখন হাতের মুঠোয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে ওই ফেতনাকে ভয় করো, যেই ফেতনা কিছু মানুষকে সকালবেলা ইমানদার করবে, বিকালবেলা কাফের বানিয়ে দিবে, আবার বিকালবেলা ইমানদার করবে, সকালবেলা কাফের বানিয়ে দিবে। এই ফেতনাকে ভয় করো, সেই ফেতনা বর্তমান যুগের চেয়ে আর কোনো ফেতনা হতে পারে না। আকাশ সংস্কৃতির কারণে মানুষের হাতে ইমান চলে গেছে, ইমান এখন রাখবে কি রাখবে না সে সিদ্ধান্ত নিচ্ছে। তাউযুবিল্লাহ, একটা মানুষ যতই হোক শয়তানের প্ররোচনার পরে অন্যায়ের দিকে চলে যাবেই, এই জন্য তার উচিত হবে এই সংস্কৃতিকে সন্তানকে রক্ষা করা। সন্তানের হাতে কখনো ইমান আমল ঠিক না থাকলে অ্যান্ড্রয়েড সেট তুলে দিবেন না। একটা ছেলে নষ্ট হওয়ার জন্য একটি অ্যান্ড্রয়েড সেটে যথেষ্ট,
সুতরাং আপনার আমার উচিত এই ঈমান রক্ষার্থে, সাবধানে চলা ঈমান রক্ষার্থে, এই ফেতনা থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালানো। ফেতনা মানুষের চলবে, মৃত্যুর সময় ফেতনা চলবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলার জন্য বলেছেন যে মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতারা অনেককে পিটিয়ে পিটিয়ে তার জান হরণ করে, অনেককে সুন্দর করে জান হরণ করে। মৃত্যুর সময়ে যদি ঈমান ভালো কাজ করে থাকে তাহলে তাদেরকে বলা হবে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। সেই ফেরেশতা কখন নাজিল করবেন? মৃত্যুর সময়। মৃত্যুর সময় নাজিল করে বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন, ভয় পেও না, পেরেশান হয়ো না, দুনিয়াতে কষ্ট করে দিয়ে ইমানে ভরছিলে সেই জান্নাতের সুসংবাদ দাও, যে জান্নাতের সুসংবাদ নাও, যে জান্নাতের ওয়াদা তোমাদের করা হয়েছিল, এই সুবিধা আপনি পাবেন মৃত্যুর সময়। ফেতনা টিকে থাকতে হবে আপনাকে, মৃত্যু পর্যন্ত আপনার পরীক্ষা আছে, মৃত্যুর সময় পরীক্ষা আছে। ইমান হরণ করার জন্য শয়তান আসবে। আপনার আমার দুনিয়াতে যদি ভালো ইমানের উপর থেকে থাকি শয়তান কোনো কার্য কিছু চালাতে পারবে না, আর যদি দুনিয়াতে ইমানের উপর না থাকি মৃত্যুর সময় আপনার খারাপ মৃত্যু হবে, ইমানের বাইরে আপনি চলে যাবেন, আপনি জানবেন না কিভাবে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। মৃত্যুর পরে কবরে আপনার পরীক্ষা আছে, তিনটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, চারটি প্রশ্নের আপনাকে দিতে হবে, তিনটির বাইরেও আরও কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, সেখানেও পরীক্ষা আছে। ইমানদার পরীক্ষার শেষ হবে জান্নাতে যখন একটি পা রাখবে, তখন শুধুমাত্র তার পরীক্ষা শেষ হবে। হাশরের মাঠেও আপনার পরীক্ষা আছে, হাশরের মাঠে আপনার পরীক্ষা কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাশরের মাঠেও ইমানদারের পরীক্ষা হবে। কিছু কিছু মানুষের পরীক্ষা হাশরের মাঠে হবে যে সত্যি সত্যি সে আল্লাহর উপর আল্লাহ তাআলার ইবাদত করেছিল কিনা আল্লাহ পরীক্ষা করবেন। সে যদি দাবি করে, মিথ্যা দাবি করে যে আমি তো ইবাদত করেছি, তখন আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখের উপর মোহর মেরে দিবেন আর বলবেন হাত কথা বলো, পা কথা বলো, অঙ্গ কথা বলবে। তখন বলবে লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লি শাই, আল্লাহ কথা বলতে বলেছেন, আমরা কি না করে থাকতে পারি? আল্লাহ তাআলা এই পরীক্ষা, সেখানেও আপনার পরীক্ষা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে ইমানদার কখন নিরাপদ থাকবে, তো পরীক্ষাই দেখতে পাচ্ছি, শুধু পরীক্ষার পরীক্ষা, এই পরীক্ষায় কিভাবে নিরাপদ থাকতে পারে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন জান্নাতে একটি পা দেওয়ার আগ পর্যন্ত ইমানদার বলতে পারে না যে আমার পরীক্ষা হবে না, তার পরীক্ষা চলতেই থাকবে। এই পরীক্ষায় সে ইমানের উপর থাকতে হবে, ইমান নিয়ে জীবন যাপন করতে হবে, এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, ইমানদার পরীক্ষা আল্লাহ তাআলা যেমনিভাবে দিয়েছেন, পরীক্ষা থেকে বাঁচার কিছু উপায়ও বলে দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআন এবং সুন্না মেনে চলতে হবে। এক নম্বর কাজ হচ্ছে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে থাকতে হবে। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কিতাব নাজিল করেছি আপনার কাছে যাতে করে মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এজন্য বলছেন এই কোরআন হচ্ছে, এই কোরআন তিনি বলতেন যে ইসমা, এই কোরআন হচ্ছে বাঁচার উপায়, এই কোরআন ধর হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর পক্ষ থেকে নামিয়ে দেয় একটা রশি, আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত রশি ধরে রাখবেন, আপনার কোনো সমস্যা হবে না। রশি যদি কেটে ফেলেন আপনি আল্লাহর কাছে যেতে পারবেন না। আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা রশি আল্লাহ আকাশ থেকে নামিয়ে দিয়েছেন, এ হচ্ছে কোরআনে করিম। সুতরাং কোরআনে করিম এবং তার ব্যাখ্যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, এর বাইরে চলার কোনো সুযোগ নাই যদি ফেতনা থেকে বাঁচতে হয় আপনাকে। কোরআনে করিম আল্লাহ তাআলা আরও বলেছেন ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন আপনাকে ওই পথের দিকে, ওই সঠিক পথটি দেখাবে যে পথটি সহজ সরল, আর বক্র পথে এই কোরআন নিয়ে যায় না, এই কোরআন সহজ সরল পথ দেখায়, সিরাতে মুস্তাকিম দেখায়। সুতরাং কোরআনকে আপনি অনুসরণ করতে হবে, মানতে হবে, পড়তে হবে, অর্থ বুঝে জানতে হবে, আল্লাহর দেয়া বাণীটা বুঝুন। আল্লাহর এই দেয়া বাণীটা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, আল্লাহর দেয়া, আল্লাহর দেয়া। আল্লাহ হচ্ছে আপনার রব, তার বাণী, তার কথা একমাত্র গুণ যা মানুষের হাতে নাগালে রয়েছে, আর কোনো গুণ মানুষের হাতে নাগালে নেই। এই এই যে মানতে হবে, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নেই, সন্দেহ করো না, হেদায়েত রয়েছে যারা আল্লাহ সচেতন তাদের জন্য, সচেতন নয় তারা পড়বে,
কিন্তু লা ইয়াজিদু ইল্লা বুদান, দূরে সরে যাবে, কোরআন থেকে হেদায়েত তারা নিতে পারবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এইজন্য বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমাদের রবের কাছ থেকে যা নাজিল হয়েছে তা গ্রহণ করো, কোরআনের অনুসরণ করো। অলির অনুসরণ করতে বলে নাই, কোরআনের অনুসরণ করতে বলেছে। এই জন্য কোরআনের অনুসরণ করুন। আল্লাহ বলছে ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে ছেড়ে, কোরআন ছেড়ে, দিন ছেড়ে অলি আউলিয়াদের অনুসরণ করুন। আল্লাহ বলছে, দেখুন সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তা বলেছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি, এই কিতাব নাজিল করেছি আল গবেষণা করার জন্য, অর্থ বোঝার জন্য, যাতে করে এই নিয়ে গবেষণা করে অর্থ বুঝি, এই মুবারক কিতাব তোমাদের কাছে নাজিল করেছি। আল্লাহ তাআলা বলছেন, শুধু আমাদের প্রত্যেকের উচিত 1 নম্বর যেটা করলে ফেতনা থেকে বাঁচতে পারবো, কোরআন পড়া, রসুলের হাদিস পড়া, জীবন পড়া। পড়বো না যেন আমরা পণ করে বসেছি, তা যেন না হয়, আমরা যেন পড়ি, পড়লে অবশ্যই হেদায়েত পাবেন ইনশা আল্লাহ। দ্বিতীয় হচ্ছে আনুগত্য করবেন, বাড়াবাড়ি করা যাবে না, যে যতটুকু আছে অতটুকু সরকারের কথা মেনে চলবেন, বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। পৃথিবীতে শুধু সমস্যাই তৈরি হয়েছে, যতটুকু তারা হক কথা বলবে, হক কথাগুলো শুনবেন না, হক কথা শোনা যাবে না, মানা যাবে না, এটা শরীয়তের কথা, কিন্তু মারামারি, হানাহানি, কাটাকাটি করা যাবে না, শরীয়তে তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তৃতীয় যে কাজটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, পরস্পর একে অপরের গালিগালাজ করো না, প্রত্যেকটি কুনু ইবাদাল্লাহ ইখওয়ান, আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। প্রত্যেকটি মানুষের উচিত ভাই ভাই হিসেবে থাকা, একে অপরের প্রতি সম্প্রীতি দেখানো, একে অপরের কথা শুনে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামাআ, তোমরা যেই গোষ্ঠীতে সাহাবা একরাম ছিল সেই গোষ্ঠীর উপর তোমরা থাকো, কোনো দলীয় কোনো প্ল্যাটফর্ম নয়, সাহাবা একরাম যে পথে ছিল সেই পথে তোমরা থাকো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তারপরে সবর করতে হবে, যখন বিপদ আসবে তখন সবর করতে হবে। এই সবরের প্রতিফল কি আমরা একটু আগে বলেছি। 5 নম্বর হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, ফিকহ অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান অর্জন না করার কারণেই মানুষ উল্টা পাল্টা ফতোয়া দেয় এবং ভুল করে। কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, না জেনে কথা বলার যে কত বড় অপরাধ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা তা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনতাকুলু আল্লাহি মা লা তাআলামুন, যে না জেনে কথা বলা হচ্ছে সবচেয়ে বড় গুনার মধ্যে একটি। কোরআন সম্পর্কে, দ্বীন সম্পর্কে, হাদিস সম্পর্কে, রাসূল সম্পর্কে অথবা আখিরাত সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে না জেনে কথা বলা যাবে না। এই জন্য দ্বীন শিখতে হবে, ফিকহ ফিদ দ্বীন অর্জন করতে হবে, এটা হচ্ছে ফেতনা থেকে বাঁচার পথ। আর যদি তা না হয়, এই ফেতনা এমন অবস্থা করবে আপনার আমার কলবকে উল্টে দিবে, কলবকে উল্টে দিলে ওই রকম একটি গ্লাসের মতো হবে, যে গ্লাস উল্টে রাখলে যতই পানি ডালেন ভিতরে কোনো পানি যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন যে ফেতনা এমনভাবে মানুষের অন্তরে পড়ে একটা একটা করে, মনে হয় যেন একসময় সেটা উল্টে যায়, এমনভাবে বদ্ধ হয়, বদ্ধ একটি জায়গা হয়, যেমনিভাবে কোনো একটা গ্লাসকে উল্টে রাখলে সেখানে পানি কখনো প্রবেশ করে না, তেমনিভাবে একবার ফেতনা পেয়ে গেছে আপনার অন্তরে, আপনি এখন যতই কোরআন আয়াত শুনেন আপনার অন্তরে ঢুকে না, রসুলের কথা শুনেন আপনার অন্তরে ভালো লাগে না, আপনার কাছে মনে হয় যে আগে যা বলছিল অমুক যা বলছিল সেটাই তো ভালো, এ হচ্ছে ফেতনার ভিতরে আপনি পড়ে গেছেন। আলা ফিল ফিতনাতে সাকাতু, তারা ফেতনার ভিতরে পড়ে গেছে, তাদেরকে তা থেকে বের করতে হবে। আলা সাল্লু আলা সাইয়িদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা মালাইকাতা ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশার ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদা আন খুলাফায়ের রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আনসাইরি সাহাবাতি ওয়া তাবেঈন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিইখওয়ানিল লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহীম আল্লাহুম্মা আগফির লানা أجمعين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا أرحم الراحمين
আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করো আল্লাহ, আল্লাহ আমাদের যুবকদেরকে আমাদের দিনের দিকে ফিরিয়ে দাও আল্লাহ, আমাদের যুবতীদেরকে দিনের উপর চলার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ আমাদের মায়েদেরকে আমাদের উম্মাহাতুল মুমিনীনদের মতো সেরকম বিদুষী মহিলা বানিয়ে দাও আল্লাহ, আমাদেরকে তুমি দিনের উপর রাখো আল্লাহ, আমাদের সমস্ত বিপদ আপদ দূর করে দাও আল্লাহ, আমাদের যারা কবরে শুয়ে গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমরা যারা জীবিত আছি আমাদের অসুখ বিসুখ থেকে আমাদের মুক্তি দান করো আল্লাহ, আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, ইবাদাল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم.